সুন্নিয়তের ঝান্ডা নিয়ে রাজপথে নামি। শুকর আদায় করছি আল্লাহর দরবারে, গত বছর এই মাহফিলে আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছিলাম, আবার দ্বিতীয়বার আপনাদের দোয়া নেওয়ার জন্য আমি আসছি। কিন্তু মাসটা একটা চমৎকার মাস। কি মাস? চমৎকার মাস। এই মাস আসলে, মহরম মাস আসলে, আমি গত মহরম মাসে একটা গজল লিখেছিলাম, মহরম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মোনাফেকদের পরিচয় মিলে। আল্লাহ গজল পাগল গুলা দেখছো লিখার বার্তা। এতক্ষণ একটু কোরআন শরীফ পড়লাম, হাদিস শরীফ পড়লাম, এত জোরে স্লোগান দেয় না, খালি গজলের একবার কইছি। আমার ভাইরা, আমার বাবারা, আমি গত মহরম মাসে একটা কথা শুনে আমার ভিতরে আগুন জ্বলে উঠেছিল। সে আগুন জ্বলাটা হলো এই কারণে, এক বক্তা হঠাৎ করে এক বক্তা বলে ফেললো, কয় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদের ব্যাপারে এজিদের তেমন দোষ ঠোষ নাই। কিরে এজিদের জন্য এত মায়া কেন? আমি নাম নিতেছি না, এজিদের জন্য এত মায়া কেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য মায়া নাই। এই ওয়াজটা আমার অল্প একটু আর শুনাইছে, শোনানোর পরে আমি কাগজ আর কলম নিলাম যে মহরম আর মিলাদুন্নবীর মাস আসলে তো ইমানদার আর কে মোনাফেক কে ইমানদার এটার জিগান লাগে না, এটা দেখলি বোঝা যায়। এই জন্য আমি গজলটা লিখেছি, মহরম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মোনাফেকদের পরিচয় মিলে, ইমানদাররা আশুরার মাহফিল সাজাইছে, হায় হায় মিলাদুন নবী করে শান্তি পাইতেছে, আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগে সবাই হায় হায় ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে, বলো না ইমাম হোসেন আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজি শুকুর আদায় করছি যে আল্লাহ পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসে ভাইজানের দোয়া নেওয়ার জন্য, আপনাদের দোয়া নেওয়ার জন্য আমি আবার এসেছি যে আল্লাহ তৌফিক দিলেন আবার দোয়া নিতে আসতে। ওই রব্বুল আলামিনের দরবারে শুকুর আদায় করছি আমি সহ সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আর ভূমিকার মধ্যে সময় নয়, ইমানদারদেরকে আমি প্রশ্ন করতে চাই, ইমানদারদের কাছে আমার প্রশ্নের জবাব চাই। রহমতুল্লিল আলামিনের আলোচনা শুনলে ইমানদারদের আনন্দ লাগবে নাকি মনে কষ্ট আসবে? আসতে বললেন কেন? ইমানদারদের কি নবীজির প্রশংসা শুনলে ভালো লাগবে না খারাপ লাগবে? যদি কোন ইমানদারের রসুলের আলোচনা শুনলে চেহারা বেজার হয়ে যায়, চেহারাটা কালো হয়ে যায়, বুঝতে হবে লেবাসে পোশাকে দাড়িতে টুপিতে নামাজে মুসলমান আসলে পাগলায় মুনাফে। বলবেন হুজুর দলিল কি? দলিল আমার আল্লাহর কোরআন,
দলিল আমার নূরের নবীর হাদিসে মোবারক। আব্বা জান্নারে বাবা জান্নারে আমার মায়ের নবী রহমাতুল আলামিনের আলোচনা শুনলে সাহাবীদের মনে আনন্দ আসত। এই জন্য আমার আল্লাহ সাহাবীদের মতো ইমান আনার জন্য দাওয়াত দিয়েছেন। আমার আল্লাহ পাঁচ পারার ১৯ পৃষ্ঠায় সুন্দর করে ইমানদারদেরকে আবারও ইমান আনার জন্য দাওয়াত দিলেন। আমার আল্লাহ কয়্যা আইয়ুহাল্লাযী আমানু, ইমানদারদেরকে ডাক দিয়ে বললেন আমার আল্লাহ আমিনু, আবারও ইমান আনো। আরে কি রে বাবা, বুঝা যায় এটা ওই লাবাস পোশাকের ইমানদার গো কথাই কইতাছে। আমার আল্লাহ পাঁচ বার আর ১৯ পৃষ্ঠায় বলছেন হে ইমানদারগণ আমিনু, আবারও ইমান আনো। কার উপর ইমান আনবে? আল্লাহ কয় বিল্লাহি ওয়া রাসূলি, ইমানদারদেরকে আবারও ইমান আনার জন্য বলছি। কার উপর? আল্লাহর উপর এবং রসুলের উপর। শুধু রসুলের উপর ইমান নয়, আমার আল্লাহ কান্নাজ্জালা কই আমিনু বিল্লাহ ওয়াল কিতাবিল্লাযী নাযযালা আলা রাসূলিহি, শুধু নবীর উপর ইমান না, নবীর উপর যে কিতাব আমি আল্লাহ নাযিল করেছি ওই কিতাবের উপর তোমরা ইমান আনো। এখন কথা হলো ইমানদার তো ইমানদার, আবার কেন তারা ইমান আনতে হবে, কেন ইমান আনবে? এইটার উত্তর আমার আল্লাহ কোরআনুল কারীম এক পারার দ্বিতীয় পৃষ্ঠায় আমার আল্লাহ সুন্দর করে চমৎকার ভাবে উত্তর দিয়েছেন। ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানাল্লাস, ইমানদারদেরকে আল্লাহ কোন ইমান আনার জন্য বললেন? আমার আল্লাহ কয় তোমরা তোমাদের পূর্বে যারা ইমান এনেছিল, যাদের সামনে আমি আল্লাহ ২৬ পারার ১২ পৃষ্ঠায় সূরা ফাতার ২০ নম্বর আয়াতে যাদের সামনে বলেছি লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইযিও বাইউনাকা তাহাতা সাজারা, ও হাবিব আপনি আপনার উম্মত সাহাবীদেরকে জানিয়ে দিন, ওই মুমিনদের মুমিনদেরকে আপনি জানিয়ে দিন, আপনি বলে দেন তাদেরকে আমি আল্লাহ ওই সমস্ত মোমেনদের উপর সন্তুষ্ট, কিন্তু আমি কখন সন্তুষ্ট হয়েছি তাও জানিয়ে দেন। ইদিও বাইউনাকা তাহাতা সাজারা, যখন আপনার ওই পাগল উম্মতগুনি সাহাবীগুনি গাছের নিচে আপনার হাত মোবারকে হাত দিয়া বায়াত হয়ে গেল, আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি। আর একটু জোরে কো যাবে আল্লাহু আকবার জিন্দাবাদ। ও বাবা, এই তোমরা কই যাও? সারা জীবন বাদাম খাইছো, আজকেও বাদাম খাও লাগবো। শোনেন, শয়তান আমাদের চিরশত্রু, এটা আল্লাহ কইছে ইন্না শাইতান আলাকুম, আল্লাহ বলেছেন তোমাদের শয়তান প্রকাশ্য চিরশত্রু। কে কইছে? দেখবেন হঠাৎ করে অনেকগুলো দোকান দেখিয়েছে, দোকানে লেগে গাড়ি আনতারিটা হঠাৎ করে দেখবেন শয়তান বুদ্ধি দিবে একটু রং চা খাই আস, মানে হয়তার সরাসরি কেউ না মনের মধ্যে উদয় করে দেব একটু দুধ চা খাই আসো, একটু চটপটি খাই আসো, তখনই লা হাওলা পড়তে হবে, কারণ ইমান তাজা করার মাহফিল। শয়তান তো জানে ইমানদার না হইলে তার কোনো আমল কবুল হবে না, এই জন্য হেলাল এসব ইমানের কথা কইয়া গেল, অলুল্লাহ সাবু ইমানের কথা কইতাছে। ইমান যদি এদের তাজা হইয়া যায় তাহলে যেইটা কবে হেইডেই কবুল, যেইটা কবে হেইডেই কবুল, সুবহানাল্লাহ। বলো আরে আমার মায়ের নবী রহমাতুল আলামিন কয় ওয়া ইন্না আদাম লামুনজিলাতুন, আরে ফি তুইনাতি, এবারে ভুল হইতে পারে মাঝে মাঝে, ফি তুইনাতি, বাবা আদম যখন মাটি এবং পানির মধ্যে খামির অবস্থায় খতামুন নবীন, ওই সময় আমি শেষ নবী হিসাবে আল্লাহর দরবারে উপস্থিত ছিলাম। এরপরে
আমার মায়ার নবী হায়াতুন নবী আরো কি কইছে ইনশাআল্লাহ বলবো। আমার আল্লাহ কয় ও বন্ধু আমি আপনার উম্মতদের ব্যাপারে জানিয়ে দিলাম, সাহাবীদের ব্যাপারে জানিয়ে দিলাম, এদের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ কেন সন্তুষ্ট হয়েছে সেইটাও কোরআনে আল্লাহ বলছেন, বা 26:12 আমার আল্লাহ আলোচনা করলেন। সন্তুষ্ট হওয়ার কারণ হলো এরা আপনার হাত মোবারকে হাত দিয়া বায়াত হয়েছে। আজকে পাগলে পাগল পাগলের দলেরা বায়াতের কথা পায় না, আর আমার আল্লাহ কয় বায়াত হওয়ার কারণে সন্তুষ্ট হইয়া গেছি। এরপরে আল্লাহ কয় এরা যে বায়াত হইব ফালিমা মাফি কোনো ভেবেটা আমি আল্লাহ জানতাম। এরপরে আল্লাহ কয় শুধু সন্তুষ্ট হই নাই, আরো কি হইছে কি হবে আমি আপনারে জানাই দিই, আপনি তাদেরকে জানিয়ে দিবেন। আমার আল্লাহ কয় হাবিবরে ফানজালা সাকিনা, এরা বায়াত হওয়ার কারণে আমি তাদের অন্তরের মধ্যে প্রশান্তি ঢেলে দিয়েছি। তাইলে যারা বায়াত হয় আল্লাহ কয় আমি সন্তুষ্ট হব, এরপরে তাদের অন্তরে শান্তি দিয়ে দিব। এরপরে আল্লাহ কয় ওয়াতা বাহুম ফাতহান করিবা, পরবর্তীতে বায়াত যারা হয়েছে তাদেরকে বিজয় দিয়ে দিব। সুবহানাল্লাহ কই তাইবো আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআনুল কারিমে বললেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান্নাস, হাবিব আপনি জানিয়ে দেন আপনার এই বর্তমান উম্মতদের আগে যারা পিছনে যারা যেই সমস্ত মানুষগুলি ইমানদার হয়েছিল ওই ইমানদারদের মতো তারা যেন ইমান আনে, মানে সাহাবিরা যেমন ইমান এনেছিল আল্লাহর উপর রসুলের উপর ওই রকম ইমান যেন তারা আনে। এখন সাহাবিদের ইমানের কথা বলতে গেলেই তো সুনামগঞ্জের কথাটা কওয়া লাগে, সাহাবিদের ইমানের কথা বললে তো আমার পুরান ওয়াজের দিকে একটু যাওয়া লাগে, পুরান ওয়াজের মধ্যে আমার কিছু ওয়াজ আছে। সেই ওয়াজ হলো সাহাবীদের ইমানটা কেমন ছিল, আবু বকর ওমর জনজন আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শ্বশুর জান ছিলেন, কিন্তু পৃথিবীর নিয়ম হলো শ্বশুরের কদম বসে করবে জামাই, কিন্তু আমার নূরের নবী রহমাতুল আলামিনকে সাহাবীরা জামাই বানায়া জীবনে কোনোদিন জামাই বলে ডাক দিল না, আর নিয়ম হইল জামাই শ্বশুরের কদম বসে করবে। সাহাবীরা কেমন ইমান আনলেন আল্লাহকে ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান্নাস, পূর্বে যারা ইমান এনেছিল তাদের মতো তাদের ইমান আনতে হবে। ওই পূর্বের সাহাবীদের ইমান ছিল জামাই বানাবো কিন্তু জামাই বলবো না। সুবহানাল্লাহ বলেন আমি নূরের নবীর শ্বশুর, সারা বিশ্বের নিয়ম হলো জামাই শ্বশুর কদম বচি করবে, কিন্তু আমরা আবু বকর আর ওমর আমরা দুজন ভাই কেমন শ্বশুর হইলাম কেমন পাগল হইলাম, সারাটা জীবন নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জামাই বানাইয়া জামার কদম বচি কইরা আমরা গেলাম। এখন যদি আবু বকর ওমরের পাইতাম যে ওমরের কারণে কমপক্ষে 10টা আয়াত কোরআন নাযিল হয়েছে, সুবহানাল্লাহ কি কইবেন না, যে ওমরের কারণে, যে ওমরের কারণে রমজান মাসে ইফতারের পর থেকে সেহরির পূর্ব পর্যন্ত স্ত্রীর কাছে যাওয়া আপনি জায়েজ পাইলেন হালাল পাইলেন, অথচ ওমর যতদিন পাগলামি করেন নাই ততদিন পর্যন্ত স্ত্রী কিন্তু ইফতারের পর থেকে আসার পূর্ব পর্যন্ত হালাল ছিল। ওমর যেই দিন তারাবি পইরাই স্ত্রীর কাছে গেছে, স্ত্রীর কাছে যাওয়ার পরে আমার আল্লাহ কা জিব্রাইল পেস্ত লাগছে, এইটা ওই ওমর যে রসুলের জন্য বাবারে জবাই করছে, এইটা ওই ওমর নূরের নবীর জন্য মামুরে জবাই করছে, এইটা ওই ওমর একটু আগে হালালি ভাই বলেছেন, এইটা ওই ওমর যেই ওমর মুনাফেকের গলায় শুনিয়ে দিয়েছে তলোয়ার দিয়ে কোপ দিয়ে দুই টুকরা করেছে, এই ওমর তারা বিপইরা এসার পইরা স্ত্রীর কাছে গেছে। আমি আল্লাহ তো
আমি আল্লাহ তো এখন চিন্তা করতেছি কি করা যায়, যেহেতু আমি আল্লাহর আইন আমার হাবিবের আইন এশারের পূর্ব পর্যন্ত রমজান মাসে স্ত্রীর কাছে যাওয়া, কিন্তু ওমর তো এশারের পরে গেছে, আমার আল্লাহ দুই পাড়ায় সাত পৃষ্ঠায় আয়াত নাজিল করে দিলেন, ও জিবরাইল হাবিবের কাছে একটা আয়াত নিয়ে দৌড় মারো, বন্ধুরে যায়া জানায় দাও আমার হাবিবুল্লাহ যেন ওমরের জানায় দেয়, সারা বিশ্বের উম্মতে মুহাম্মাদের যেন জানায় দেয়, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়াম রাফাতু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আরে মুসলমান, নবীজির পক্ষে থাকলে কি হয়? ওমর রসুলের পক্ষে, ওমর রসুল সাল্লামের কথা কন না কা, ওমর রসুল সাল্লামের, ওমর নবী সাল্লামের পক্ষে। ওই ওমর ব্রেক ফিল করলো, ব্রেক ফিল করার পরেও আমার আল্লাহ বললেন জিব্রাইল টেনশনের কোনো দরকার নাই ওমরের, কারণ ওমর এশারের পরে গেছে স্ত্রীর কাছে, আমি আল্লাহর আইন ছিল এশারের পূর্ব পর্যন্ত যাওয়া, কিন্তু ওমর নবীকে পাওয়ার জন্য আমি আল্লাহকে পাওয়ার জন্য, কারণ ওমর রসুলের জন্য প্রেমের পাগল ছিল, আর আমিও কোরআনে বলেছি মাইয়ুতিল রাসূল ফাকাদ আতাল্লাহ, বন্ধুর কথা মানলেই আমি আল্লাহর কথা মানা হইয়া যায়। এই জন্য ওমর চিন্তা করছে কোরআনের দিকে তাকায়া, যে আল্লাহ কইছে নবীরে মানলেই আল্লাহকে মানা হবে, এই ওমরের সুন্নত আমরা সুন্নিরাও পালন করি, যে রসুলেরে মানলেই আমার আল্লাহকে মানা হবে। জোরে বলতে হবে মারহাবা। আম্মা জান্নারে বাবা জান্নারে, ওই মায়ার নবী হায়াতুল নবী জিন্দা নবী রহমাতুল আলামিনের পাগল উম্মত ওমর এশারের পরে স্ত্রীর কাছে গেছে, যায়া তো পাগলায় চিন্তায় পড়ে গেছে, হায় হায় আল্লাহর আইন হলো এশারের পূর্ব পর্যন্ত, আমি তো এশার পইরা তারাবি পইরা বউর কাছে গেছি, আমার আল্লাহ একটা দৌড় মারো ওমরের বিরুদ্ধে যেন আমার হাবিবুল্লাহর কোনো অ্যাকশন না হয়, আমার ওমরের ব্যাপারে জানিয়ে দাও উম্মতে মুহাম্মাদিরকে জানিয়ে দাও, আমার হাবিব যেন উম্মতে মুহাম্মাদিরে জানিয়ে দেয়, আমি ইফতারির পর থেকে ওমরের কারণে সেহরির পূর্ব পর্যন্ত উহিল্লা মানে হালাল, লাইলা মানে রাত্র, সিয়াম মানে রোজা। সুবহানাল্লাহ, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম। সুবহানাল্লাহ, আমি স্ত্রীর কাছে হালাল বানায়া দিলাম, স্ত্রীর কাছে রমজান মাসে রাত্রে যাওয়া হালাল বানায় দিলাম কিয়ামত পর্যন্ত। আরো জোরে কি মারহাবা কইবেন না, আরো জোরে কি সুবহানাল্লাহ কইবেন না। আব্বা জান্নারে বাবা, একটু কোরআন হাদিস বলা লাগবে, এটা মাদ্রাসা, এটা কি মাদ্রাসা? তাও ফাজিল মাদ্রাসা না, তাও ফাজিল মাদ্রাসা, ডিগ্রি মাদ্রাসা, প্রিন্সিপাল হুজুর আছে, ভাইস প্রিন্সিপাল হুজুর আছে, অন্যান্য অনেক বড় বড় আলেমরা আছে, ভাই একজন বড় আলেম, এরপরে মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার সামনে মাহফিল, এখানে কিছু কোরআন হাদিস আমি যাই জানি, আমি তো অত বড় আলেম না, কিন্তু যাই জানি আমি, সে একটু কোরআন হাদিস না বললে সবাই তো আর এখানে হাজার হাজার মানুষ সবাই তো না আমার সোজা চোখে দেখতে আসে নাই, কথা কন না কি লিখা। এবারে মিলাদুল নবীর গজল বাই করে দাও তো দেখি, আমার ভাইরা মিলাদুল নবীর মাস, মনে বড় আনন্দ, আমরা কি খুশি না বেজার, আমরা খুশি হইবেন না কা? রবীন্দ্রনাথ ঠাকুর একটা গান লেখছে মাশাআল্লাহ রাজাপুরা, হ্যাঁ মাইকে কি হইছে, এ মাইক বাজা না বলে রে, থাক তোমরা কইও না, এ মাইক বলে বাজা না, আব্বা জানলা রে বাবা জানলা রে, আমার দিকে আমার দিকে মাইকের কথা তারা শুনছে শুনছে, আমার আল্লাহ স্ট্যান্ডের দিকে আওয়াজ পারবো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, নাকি এমনি সেটিং এর সমস্যা, দেখেন ভালো করে দেখেন, কারণ হাজার হাজার মানুষ, রবিউল আউয়াল মাস, আমি আমার কাছে বড় আনন্দ লাগতেছে, আপনার কাছে কি খারাপ লাগে? কার কার কাছে খারাপ লাগে একটু হাত তুলে দেখেন, এই জন্যই তো গজল কওয়া লাগে, মিলাদুন নবীর একটা গজল আমার মনে হয়েছে,
এসো সবাই পালন করি মিলাদুন নবী বলো না, এসো সবাই পালন করি পাগল তো হায় হায় নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি, বলো নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি, এসো সবাই পালন করি মিলাদুন নবী বলো না, এসো সবাই পালন করি মিলাদুন নবী। কণ্ঠ দেখে তো আমার গজলই কইতে পারিস, যা 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 করে কোথায় আজকে ভাই আজকে নতুন আছি আজকে রাজাহুরা দরবারে পিসাবের দরবার দিয়া ওলি আল্লাহ দরবার দিয়া আজকে গজলের বই শুরু হইব আলহামদুলিল্লাহ বলেন আজকে নতুন আস এটার মধ্যে গত বছরের থেকে আর 18টা গজল নতুন ভাবে ঢুকছে আলহামদুলিল্লাহ বলুন যেটা ভাই জানো মদিনায় ছিল আমিও ছিলাম মদিনায় যে গজলটা লিখছি এইটা এটার মধ্যে এখন আসছে আলহামদুলিল্লাহ বলুন মিলাদুন নবী পালন করা আল্লাহর হুকুম মান্য করা মিলাদুন নবী সামনের বাবার একটু পিছনের বাবাদের কণ্ঠটা একটু শুনতেছে আমি এসো সবাই পালন আপনার একটু সোপ এসো সবাই সবাই এসো সবাই আমার নবী যে শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি বলো নবী যে শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি এসো সবাই পালন কর সবাই বলি এসো সবাই হাত তুলে এসো সবাই পালন করি লারান হায় হায় মিলাদুন নবী পালন করা আল্লাহর হুকুম মান্য করা মিলাদুন নবী মারহাবা আরে খাসা ইসুল কুবরায় বলছে জালাল সৈয়তি বলো খাসা ইস কুবরায় লিখছে জালাল সৈয়তি এসো সবাই মাশাল্লাহ আল্লাহ তুমি দেখো হায় হায় এসো সবাই বাবা আবু লাহাব কাফের হইয়া মিলাদুন নবীর খুশি হইয়া আবু লাহাব মিলাদুন আরে কবরেতে পাইছে শান্তি হাদিস বুখারি বলো কবর পাইছে শান্তি হাদিস বুখারি এসো সবাই পালন করি মাশাল্লাহ মাশাল্লাহ বলো এসো সবাই পালন করি মিলাদুন নবী হায় হায় নবী যে শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি বলো নবী তোনে আমত কোরআনে পাবি এসো সবাই পালন করি মাশাল্লাহ মাশাল্লাহ এসো সবাই পালন করি মিলাদুন নবী বাবা মিলাদুন নবী করবে যারা গুনাহ ক্ষমা পাবে তারা মিলাদুন নবী করবে যারা সাবিনুল হুদা কিতাবেতে দলিলটা পাবি বাবা সাবিনুল হুদা কিতাবেতে দলিলটা পাবি এসো সবাই পালন করি মিলাদুন নবী বলো না এসো সবাই পালন করি মিলাদুন নবী বাজান মিলাদুন নবী এসো সবাই পালন কর মিলাদুন নবী হায় হায় নবী যে শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি বলো কোরআনে পাবি এসো সবাই মিলাদুন নবী বলো এসো সবাই পালন করি মিলাদুন নবী করবেন না জুলুস হয় ভাইজান জুলুস হয় জুলুস হয় না মাদ্রাসা থেকে শুরু হয় না ও মামা কেন জুলুস করবেন না আমার আল্লাহ
তাআলা ইয়াহিয়া নবীর মিলাদের আলোচনা করলেন, বলতেছেন যেই দিন ইয়াহিয়া নবী পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করেছেন, শুভাগমন করেছেন, ওই দিন ইয়াহিয়া নবীর প্রতি সালাম। এরপরে কয় আমার আল্লাহ, শুধু ওই দিন নয় আমার আল্লাহ, তারপরের আয়া পরে স্বপ্নে কই ইয়াউমা ভুলিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু, আবার যেই দিন ইয়াহিয়া নবী ইন্তেকাল মুবারক হবেন ওই দিনও তার প্রতি সালাম। এরপরে আল্লাহ কয় ওয়া ইয়াউমা ইউবাসু হাইয়া, আবার যেই দিন তিনি পৃথিবীর জমিন থেকে যায়া হাসরের ময়দানে যেদিন উড্ডয়ন হবে মানে উত্থিত হবে, মানে হাসরের ময়দানে যেই দিন ইয়াহিয়া নবী উঠবে ওই দিনও তার প্রতি সালাম। ইয়াহুন ইয়াহিয়া নবীর মিলাদের কথা আল্লাহ বললেন, ও বাবা আমার মায়ার নবী হায়াতুন নবী রহমাতুলিল আলামিনের মিলাদের কথা আল্লাহ কোরআনুল কারীমে চমৎকার অনুষ্ঠান সাজায় আল্লাহ করেছেন। আমার আল্লাহ তিন পাড়ার ১৯ মিষ্টায় কয় পাড়া একটু জোরে কই তবে কয় পাড়া, তিন পাড়ার ১৯ পৃষ্ঠায় আমার আল্লাহ ওয়াজ করতেছেন। তাও সেই অনুষ্ঠানের মধ্যে আমার ভাইজান নাদিম রশিদ ভাইজান ছিল না, আমি ওলিউল্লাহ হুজুর ছিলাম না, চেয়ারম্যান সাহেব ছিল না, আপনাদের এলাকার প্রিন্সিপাল হুজুর ছিল না, ভাইস প্রিন্সিপাল হুজুর ছিল না। আমার আল্লাহ হাবিব আপনি স্মরণ করুন ওই সময়ের কথা, অঙ্গীকার দিবসের কথা, আমার মায়ের নবী হায়াতুল নবী জিন্না নবী অনেক ফজিলতপূর্ণ অনুষ্ঠান, এইটা পৃথিবীবাসীকে উপহার দেওয়ার জন্য কোরআনের মধ্যে ঘটনাটা আমি আল্লাহ ঢুকিয়ে দিলাম, আরো জানিয়ে দিলাম। ওই মিলাদুন নবীর অনুষ্ঠানে প্রথম গ্রামে কোরআন হাদিস খাওয়ানো বড় কষ্ট, কথা কন না কা, গ্রামের বাড়িতে কোরআন হাদিস খাওয়ানো একটু কথা কন না, একটু কথা কইবেন না আপনারা, গ্রামের বাবারা বাবাদের এলো গজল কমু আর ঘটনা কমু, মাশাআল্লাহ ওয়াজ রে, কথা কন বাবা ঠিক বলছি কি না, একটু যদি কোরআন হাদিস আমরা না বলি না শুনি, দেখেন মনে হয় লাইভও চলতেছে, লাইভও চলতেছে সারা বিশ্বে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখতেছে, মিলাদুন নবীর কথা কোরআন এবং হাদিসে যে আছে এটা যদি আমরা জানাইতে না পারি, যদি না জানাই তাহলে ওই যে বাতিলেরা মিলাদুন নবীর বিপক্ষে কথা বলছে তারা বলেই যাবে, একটু অন্তত একটা ঘন্টা কি আমাকে কোরআন হাদিস বলতে একটু সুযোগ দেওয়া যায় না বাবা? এই 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 কথার পক্ষে কারা কারা আছেন একটু হাত তুলে দেখান দি, আপনারা যাইবেন গা কারা কারা যাইবেন, যদি যাইতে চান যাইবেন গা, আমি ২ মিনিট সময় দিলাম, ২ মিনিট পরে কিন্তু আমি যেতে দিতাম না, এতে যদি সারা রাত ওয়াজ করা লাগে সারা রাত করবেন ইনশাআল্লাহ, যা করে খোদা এক বসা সারা রাত, কারণ ৬ ঘন্টা জন করছি আজকে না লাস্ট ঘন্টা করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হবিগঞ্জ জেলার কুটিয়াদি বাজারে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ ৬ ঘন্টা আমাকে ওয়াজ করার সুযোগ দিয়েছিল, প্রয়োজন হইলে সেই ওয়াজ করবো ইনশাআল্লাহ আজকে, কিন্তু ২টা মিনিট আমি সময় দিলাম যারা থাকবেন না, যেহেতু খতমে বুখারী হয়েছিল অনেকেরই অধৈর্য অসহ্য আসার কথা, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো প্রেমিক তো আমরা হতে পারবো না, কিন্তু যদি সামান্য কিছু প্রেমও যদি আমাদের মধ্যে থাকে
অন্তত দেড় দুইটা ঘন্টা আমার সামনে বসে থাকার কথা, দেড় দুই দিন না। আবু বকর তো ছয় মাস অপেক্ষা করছে, ছয় মাস অপেক্ষা করছে। আপনার এই পুরান সবাই জানেন, নবীজি বলছে তোমাকে নিয়ে হিজরত করব। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছয় মাস পরে একদিন যে আবু বকরের দরজার মধ্যে টোকা মারলেন, টোকা মারার পর আবু বকর কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নূরের নবী কয় আবু বকর তুমি কি ঘুমাও নাই? কয় যেদিন আপনি বলেছিলেন আমাকে নিয়ে হিজরত করবেন ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আর বিছানায় শরীর লাগাই নাই। এরপরেও গাড়ে সুরে উঠার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু বকর, ও আবু বকর, আবু বকরকে ইয়া রাসূলুল্লাহ আপনি ডাক দেওয়ার আগে আমি আপনাকে ডাক দিয়ে বলছি আপনার অনেক কষ্ট হয়েছে, অথচ আবু বকর সিদ্দিক কিন্তু ছয় মাস ঘুমায় নাই। আবু বকর সিদ্দিক ইয়া রাসূলুল্লাহ আপনার অনেক কষ্ট হয়েছে, আমি বসি, আমি বসে থাকি, আপনি আমার রান মোবারকে মাথা মোবারক দিয়ে আপনি চক্ষু মোবারক বন্ধ করে ঘুমিয়ে যান। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে এরাদা করলেন আজকে আবু বকরের প্রেমের খেলা হবে, আবু বকর সিদ্দিকের আজকে প্রেমের পরীক্ষা হবে। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রান মোবারকের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মোবারক রেখে ঘুম মোবারক আসলেন। বুখারী শরীফের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মোবারক ঘুমায় অন্তর মোবারক জোরে বলেন অন্তর মোবারক ঘুমায় না। ওই মায়ার নবী হায়াতুল নবী জিন্দা নবী রহমাতুনিল আলামিনকে যারা মানছেন, যারা ওই নবীর মিলাদুন্নবী করেছেন, যারা ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন্নবী করবেন তাদের ব্যাপারে আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী সাবিরুল হুদা কিতাবের মধ্যে চমৎকার করে বলেছেন ওয়ান আবি দারদাই ক্বাল মারারতু মান নবিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইতি আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন ওয়া ইউআল্লিমু ওয়া ক্বাইয়া বিলাদাতিহি লিআবনাইহি ওয়াশিরাতিহি ওয়া ইয়াকুলু হাযাল ইয়াউম فقال النبي صلى الله عليه وسلم إن الله فتح عليك أبواب الرحمة والملائكة يستغفرون لكم سبيل الهدى لجلال الدين السيوطي رضي الله تعالى عن زرب مرحبا أمار بيرا ببرا بندورا كم نه قرآن حدث بعد دیا قطن المدد جائي অনেক কোন হইছে কোরআন হাদিস বলবো না, আস্তে আস্তে কি অভ্যাস একটু পরিবর্তন করার দরকার না? ওই যে গজল, গজলের কথা কয় দেখছেন, গজলের কথা কয় মা গো ও মা সুখবর শুনিয়া লও সুগন্ধি লাগাইয়া দাও ভালো জামা পড়াইয়া দাও যাব দয়াল নবীর জুলুসে বলো যাব দয়াল মারহাবা দেখছেন কারবার মাগো বছর ঘুরে মিলাদুন নবী এসেছে মাগো বছর ঘুরে মিলাদুন নবীর অনেকগুলি গজল আমি লিখছি বারোই তারিখ রবিউল আউয়াল রে মিলাদুন নবী জি এসেছেন এইটাও কম যদি আপনারা না উঠেন উঠলে কুয়াজ বন্ধ করে দেবো গজল বন্ধ করে দেবো যা করে খোদায়। এরপরে আমি লিখলাম এরপরে আমি মিলাদুন নবীর গজল আরও লিখছি সবগুলো একসাথে আছে না রে। এরপরে মিলাদুন নবীর গজল আরো লেখছি সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। এরপরেরটা লেখছি ঈদে কি ঈদে মিলাদুন নবী পালন করি খুশির কারণে ঈদে মিলাদ জবাই পালন সবগুলা কমু ইনশাল্লাহ জুলুসেতে যাও গো মুমিন জুলুস করতে যাও ও
মুমিন ভাই জুলুস করতে যাও হে দুনিয়ার কাজে ফেলে রেখে দুনিয়ার কাজে ফেলে রেখে বাবা একটু সময় দাও ও মুমিন ভাই জুলুস করতে যাও জুলুস করতে যাও গো মুমিন জুলুস করতে ও মুমিন ভাই জুলুস এখন মিলাদুন্নবী কল গজল সবগুলা শোনাম ইনশাআল্লাহ যদি আপনাদের ধৈর্য হয় সবগুলা গজল কম ইনশাআল্লাহ অসুবিধা নাই তো কিন্তু আগে একটু কোরআন হাদিস আমাকে বলতে দিতে হবে রাজি না রাজি না কারা কারা রাজি আমার একটু খুশি করেন আমি দেখি নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গৌসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত রাজাপুরা দরবার শরীফ রাজাপুরা ফাজিল ডিগ্রি মাদ্রাসা জামিউল কোরআন ইন্টারন্যাশনাল হেফজ মাদ্রাসা আমার বাবারা মোহাম্মদ করে গজল বলি লিখেছে ইনশাল্লাহ শোনাবো কিন্তু একটু মিলাদুন নবী কি করলে কি হবে তা একটু নবী সাল্লাল্লাহু আলাইহি নূরানী জবান মোবারকে শুনি ১৫০০ বছর আগের কিতাব কত বছর আগের কিতাব ১৫০০ মানে ৭৭৫ বছর আগের কিতাব সাবিলুল হুদা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাদিয়াল্লাহু তাআলা চমৎকার কোন একটা হাদিসের ইবারত তিনি লিখেছেন তার এই সাবিলুল হুদায় ওয়ান আবি দারদাই ক্বালা মাররতু মান নবিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইতি আমিরিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা হুর বাড়ির দিকে রওনা করলেন আবু দারদা কয় নবী গো নবী গো নবী গো অনুমতি দিলে আমি একটু আপনার সফর সঙ্গে হইতাম আমার নূরের নবী সফর সঙ্গে বানাইলেন সফর সঙ্গে বানানোর পরে আবু আমির আনসারির বাড়িতে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন যায়ো দেখতেছেন আবু আমির আনসারি বলতেছেন ওয়ায়ু আল্লিমু তার ছেলেদেরকে নিয়ে ওয়ায়ু আল্লিমু ওয়া কাইয়া বিলাদাতিহি লিয়া বনাইহি ওয়া আশিরাতিহি শুধু মিলাদুন নবী আমরা করি না রাসূলের সাহাবীরা মিলাদুন নবী করছে আর আল্লাহর নূরের নবী কি বলছে মিলাদুন নবী করার কারণে সেইটা আমরা শুনতে চাই কি চাই না আবু আমির আনসারি আমার নূরের নবী দরজা মোবারকের মধ্যে দাঁড়াইলেন আবু দারদাও নবীজির পিছনে আছেন হঠাৎ করে আবু আমির আনসারি বলতেছেন ওয়া ইউআল্লিমু ওয়া কাইয়া বিলাদাতিহি লিয়াবনাইহি ওয়া আশিরাতিহি ওয়া ইয়াকুলু হাযাল ইয়াউম ও আমার ছেলেরা আমার আত্মীয় স্বজনেরা তোমাদেরকে আমি আবু আমির আনসারি জানাই আজকে কোন দিন জাননি কয় কোন দিন আজকে হইল হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিনের পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দিন এই দিনটা বড় মুবারক দিন আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবু আমির আনসারী রে দাই কেমন আবু আমির আনসারী রে তুমি আমার মিলাদুন নবী পালন করলা সন্তানদেরকে নিয়া তোমার আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিয়া তুমি মিলাদুন নবী পালন করেছো এখন আমি তোমাকে একটা শুভ সংবাদ জানাই ফাকালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াবার রাহমাত আমি নূরের নবীর মিলাদ পালন করার কারণে আমি রসুলের মিলাদুন নবীতে খুশি হওয়ার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন আসমানের সমস্ত রহমতের দরজাগুলি আমার আল্লাহ খুলে দিয়েছে আর জোরে কোন মারহাবা মাশাআল্লাহ মাশাআল্লাহ ঘটনা আসতেছে ঘটনা কমু কিন্তু একটু হাদিস শুনে লইল মিলাদুন নবী করবে যারা গুনা ক্ষমা পাবে তারা সাবিলুল হুদা কিতাবেতে দলিলটা পাবি আমি ওলিউল্লাহ হুজুরের কথা নয় আমার পেশাব হুজুর কামলার কথা নয় আমার নূরের নবী
হায়াতুন নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন কয় ও সাহাবী আবু আমের আনসারী আমার মিলাদুন নবী করলি রে আমার আল্লাহ আসমানের সব রহমতের দরজাগুলি খুলে দিয়েছেন ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াবার রহমাতি ওয়াল মালাইকাতু ইস্তাগফিরুনা লাকুম এবং আমার মিলাদুন নবী করার কারণে সমস্ত ফেরেশতারা তোমার জন্য তোমার আওলাদদের জন্য তোমার আত্মীয় স্বজনের জন্য আমার মিলাদ করার কারণে ক্ষমা চাইতেছে সুবহানাল্লাহ কইবেন না এরপরে বাবা খুতবাটা একটু দে এবার রাত্রে একটু মাঝে মাঝে ভুলে যাই আমার গোলাম মোস্তফা শাহ ভাইজান বড় চমৎকার করে মিলাদুন নবীর হাদিস গুলি তার কিতাবের মধ্যে তুলে ধরেছেন বড় মজার আলোচনা রে ওয়াদা করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ নফসিহি মা বায়ানিন ওয়াকিআতিন আজিবাতি আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি নিজের মিলাদুন নবী নিজেই পালন করার জন্য আশ্চর্যতম ঘটনা সহ আমার নূরের নবী নিজেই আলোচনা করেছেন মারহাবা বলেন নবী বলতেছেন আন্নাহু ক্বালা ইন্নী ইনদাল্লাহ মাকতুবুল খাতামুন নাবিয়্যিন আমি শেষ নবী হিসাবে মানে আমার নূরের নবীর আগমনের কথা কোরআনে যেখানে আছে ওইটা মিলাদুন নবীর কথা হাদিসে যেখানে আছে ওইটা মিলাদুন নবীর হাদিস আমার নূরের নবী মিশকাত শরীফের 515 পৃষ্ঠার হাদিসের মধ্যে আহমদ শরীফের হাদিসের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি চমৎকার করে বললেন ওই সময় নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে খেস নবী হিসাবে ছিলেন যেই সময় আদম বাবা আমার ও ইন্না আদামা লামুজাদিলুম ফি তিনাতি আদম যখন মাটি এবং পানির মধ্যে খামির অবস্থায় ছিল ওই সময় আমি আল্লাহর দরবারে শেষ নবী হিসাবে ছিলাম এরপরে নবী কয় আসা উখবিরুকুম বি আউয়ালি আমরি দাওয়াতু ইব্রাহিম আমি হইলাম ইব্রাহিম বাবার দোয়া আর জোরে কি কইবেন না দাওয়াতু ইব্রাহিম এরপরে কয় ওয়াফাশারাতু ঈসা আমি ঈসা নবীর শুভ সংবাদ ওয়া রুইয়া উম্মি আল্লাতি রাইতা হিনাল ওয়াদাতনি ওয়াদাতনি আমার আম্মা জানের শুধু কি তাই কয় আমি হইলাম বাবা ইব্রাহিমের দোয়া ঈসা নবীর শুভ সংবাদ আর আমার আম্মা জানের স্বপ্ন অকদ খরা জালাহা নূরুন আদা আলাহা মিনহু কুসুরু শাম জোরে বলুন সুবহানাল্লাহ আমি হইলাম বাবা ইব্রাহিমের দোয়া বাবা ইব্রাহিমের দোয়া এটা হাদিসে পাইলাম এখন কোরআনে আছে কিনা একটু শুনি বাবা কই একটু কই একটু কই একটু কই কোরআন শরীফে আমার আল্লাহ কয় ইব্রাহিম কই দোয়া করছেন সেই দোয়ার ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমের এক পারায় 19 পৃষ্ঠার মধ্যে আল্লাহ আলোচনা করেছেন বাবা ইব্রাহিম প্রথম দোয়া করলেন আল্লাহ ওয়া ইদিয়ার ফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল কাবা শরীফ বানায়া বাবা আর ছেলে দুজনে হাত মোবারক উঠাইছে আল্লাহর দরবারে কয় আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম এইখানে কাবা যে আমি আর আমার ছেলে বানাইলাম এইটা তুমি আমাদের পক্ষ থেকে কবুল করো এরপরে ইসমাইল আলাইহিস হাত নামায়া ফেলতেছেন বাবা ইব্রাহিম কয় ইসমাইল হাত মোবারক নামায়ও না আরো দোয়া বাকি আছে বাবা ইব্রাহিম ইসমাইল ইসমাইল আলাইহিস সালাম কথা শুনে আবার হাত উঠাইলেন উঠানোর পরে বাবা ইব্রাহিম আবার দোয়া করতেছেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা ও আল্লাহ আমাদেরকে তুমি আনুগত্য মুসলিম আমাদেরকে তুমি আনুগত্যশীল বানাও এরপরে কয় ও আল্লাহ উম্মাতাম মুসলিমাতাল্লাহ শুধু আমাদেরকেই নয় আমাদের এই বংশের মধ্যে আরো আরো আনুগত্যশীল জাতি তুমি বানাও সুবহানাল্লাহ বলুন এরপরে আমার বাবা ইব্রাহিম কয় ও গো রব্বুনা নামিন ওয়ারিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা আমাদেরকে ইবাদতের বিধি বিধান তুমি আল্লাহ শিক্ষা দাও এরপরে বললেন ইন্নাকা আনতা তাওয়াবুর রহিম তুমি মেহেরবানি করে আমাদেরকে ক্ষমা করে দাও এখন বাবা ইব্রাহিম দোয়া করবেন আমার নবী কয় দাওয়াতু ইব্রাহিম আমি ইব্রাহিম বাবার দোয়া অবাসারত ঈসা আমি ঈসা নবীর শুভ সংবাদ ওয়ারু ইয়া উম্মি আল্লাতি রাআইতাহিনা সুবহানাল্লাহ বলেন
আমি আমার আম্মা জানের স্বপ্ন এখন বাবা ইব্রাহিমের দোয়াটা কোন জায়গায় এক পারার ১৯ পৃষ্ঠায় আমার আল্লাহ আলোচনা করছেন বাবা ইব্রাহিম কয় রব্বানা ওয়া বাত ফিহিম রাসূলা ওগো আল্লাহ এই জাতির মধ্য থেকেই তুমি এমন একজন রসুল প্রেরণ করো এই আমার বংশের মধ্যে এমন একজন রসুল প্রেরণ করো মিন হুমিয়াতলু আলাইহিম আয়াতি যিনি তোমার কোরআনের আয়াত মানুষদেরকে তেলাওয়াত করে শোনাবে কোরআন কার জোরে কোন কার কোরআন কোরআন আল্লাহর আমার আল্লাহ কয় কোরআনের আয়াত আমার কিন্তু শোনাবে আমার নূরের নবী সুবহানাল্লাহ জোরে বলুন একটু দূরে শুনি পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা কেয়ামত পর্যন্ত মিলাদুন্নবী পালন করবে ইমানদাররা ওই ইমানদারদের জন্য আমার আল্লাহ কেমন একটা বাজেট আছে সেইটাও কোরআনে আল্লাহ বলেছেন আর কোরআন হাদিস আপনাদেরকে আমি শোনাইতে যাব না একটা ঘটনা মনে হয়েছে ঘটনার আপনাদেরকে একটু শোনাইতে চাই একটু কমো কমো একটা ঘটনা কমো একটা ঘটনা তাহলে গজলটা কয়া লই মা গো ও মা সুখবর শুনিয়া লও সুগন্ধি লাগাইয়া দাও ভালো জামা পড়াইয়া দাও যাব দয়াল নবীর জুলুসে বলো যাব দয়াল নবীর জুলুসে মাগো বছর ঘুরে মিলাদুন্নবী এসেছে বলো বছর ঘুরে এ সবাই মাগো ও মা সুখবর শুনিয়া লও সুগন্ধি লাগাইয়া দাও ভালো জামা পড়াইয়া দাও যাবো দয়াল নবীর জুলুসে বলো যাবো মাগো বছর ঘুরে মিলাদুন্নবী এসেছে বলো বছর ঘুরে হায় হায় এই পবিত্র দিনে এসেছিলেন নবী তাই তো আনন্দ করে দুজাহানের সবই মাগো তাই তো আনন্দ করে মা এই পবিত্র দিনে এসেছিলেন নবী তাই তো আনন্দ করে দুজাহানের সবই মাগো তাই তো আনন্দ করে মা নবীকে ভালোবেসে যাও ভক্তিতে সালাম জানাও নবীকে ভালো ভক্তিতে সালাম জানাও যাকে আল্লাহ তাআলা ভালোবেসেছে বলো যাকে আল্লাহ ভালোবেসেছে মাগো বছর ঘুরে মিলাদুন্নবী এসেছে বলো বছর ঘুরে হাত তুলে মাগো ও মা সুখবর শুনিয়া লও সুগন্ধি লাগাইয়া দাও ভালো জামা পড়াইয়া দাও আতর লাগাইয়া দাও ভালো জামা পড়াইয়া দাও গোছল করাইয়া দাও যাব দয়াল নবীর জোর টান কইরা একটু যাব দয়াল নবীর জোর হে মাগো বছর ঘুরে মিলাদুন্নবী এসেছে বলো বছর ঘুরে মিলাদুন্নবী
একবার একটু পুরা টান করেন আমার আল্লাহ দেখুক আমার রসুল দেখুক মাশাল্লাহ বাবা হাতগুলো একটু উঠাও না বাবা একটু নাড়া দেন একটু এই কলিলা বলার সময় যেদিন আমার দয়াল নবী দুনিয়ায় এসেছে আরশ কুরসি লৌহ কলম খুশিতে হেসেছে মাগো আরশ কুরসি লৌহ কলম হে মা তাই তো আমরা খুশি দরুদ সালাম পড়তেছি তাই তো আমরা খুশি দরুদ সালাম মাগো হুর পরীরা চাহার প্রেমে পাগল হয়েছে মাগো হুর পরীরা মাগো বছর ঘুরে মিলাদুন নবী এসেছে বলো বছর ঘুরে এই মিলাদুন নবী যারা পালন করেছে তাদেরকে আল্লাহ কত বড় বড় নিয়ামত দিয়েছেন একটু কইতাম যারা এই মিলাদুন নবী পালন করেছে নবীর পক্ষে যারা কাজ করেছে এই মানুষগুলোর আমার আল্লাহ কত বড় বড় দয়া করেছেন বাদশা হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহির ছেলে ১৬ বছরের একটা বাচ্চা এই ১৬ বছরের বাচ্চাটা বাচ্চা হারুন রশিদ রহমাতুল্লাহি আলাই তিনি যখন রাজদরবারে রাজ্য পরিচালনা করতেছিলেন ডাইনে মন্ত্রীরা বামে মন্ত্রীরা এমন অবস্থা একটা কম্বল পড়ে ১৬ তোমার বয়স কত হবে বাবা ১৫ না ১৬ কত হইব হ্যাঁ তোমার তোমার তুমি পিছনেরটা কত হইব ১৫ হইব ১৬ বছরের কেউ আছেন এখানে ১৫ অথবা ১৬ আসুন কেউ তুমি একটু দাঁড়াও না বেটা তোমার দেহ সারা বিশ্বের এটা থেকে একটু ফিরো এই ১৬ বছরের একটা বাচ্চা এই মাদ্রাসার ছাত্র নি তুমি এই মাদ্রাসার ছাত্র না আল্লাহ আল্লাহ কোনা ও বাবা বাবার একটু মনোযোগ দিয়ে বসুন একটু মহব্বত নিয়ে বসুন আমনব খোরাক এই আহার শুরু হইবে ইনশাআল্লাহ এতক্ষণ আলেম ওলামা ভাইরা আছে তো কিছু কথা কওয়া লাগছে মিলাদুন নবী কোরআন হাদিসে আছে কিনা এটা কি কওয়া লাগে না এটা কথা কইছি এখন আল্লাহ যারা মিলাদুন নবী কোসে হ্যাঁ কথা একটু শুনি আর কি পাইলো কথা ঠিক কি না বাচ্চা হারুন রশিদ রহমাতুল্লাহি আলাইহির ছেলে ১৬ বছরের বাচ্চা কম্বল পড়ে সিরাফার একটা কম্বল পড়ে বাবা রাজ দরবারে ঢুকলেন রাজ দরবারে ঢুকার পরে মন্ত্রীরা ফাঁসাফাঁসি কানাকানি ঘোষাঘুষি করে কেমনে এই বাচ্চাটা বাবার বাবার অসম্মান করে বাবার ইজ্জতের কিছুই ছেলেটা বুঝে না বাবার কেন মানে বাচ্চা হারুন রশিদ রহমাতুল্লাহির কান ওই কথাটা গিয়েছেন তিনি বাচ্চাটাকে ডেকে বলে বাবা আমার নাম সারা বিশ্বের মানুষ জানে আমি বাচ্চা হারুন রশিদের নাম জানে না এইরকম মানুষ বর্তমানে বড় কম আছে মুসলমানরা যেমন জানে ইহুদি নাসারা খ্রিস্টান হিন্দু বৌদ্ধরাও আমার নাম তেমন জানে তুমি যদি আমার রাজ দরবারে ঢুকো আমার সম্মান রক্ষা কইরা ঢুকতে পারলে ঢুকবা নইলে বাবা আমার রাজ দরবারে তুমি এইভাবে ঢুকবা না বাচ্চাটার চোখ দিয়া পানি এসে গেছে কারণ এইটা ওই হারুন রশিদের ছেলে যেই ছেলের মা নহরে জোবায়দা বানাইছে যে নহরে জোবায়দা যখন কাবা শরীফের নহরে জোবায়দাটা সেই কোথায় জানো লোহিত সাগর লোহিত সাগর থেকে আগে আরাফাতের ময়দানে পানি ছিল না বাদশা হারুন রশিদের স্ত্রী জুবাইদা রহমাতুল্লাহি আলাইহা তিনি সেই আরব সাগর থেকে পানির ব্যবস্থা পাইনি পানির একটা লাইন করে করে আরাফাতের ময়দান পর্যন্ত পৌঁছেছিলেন ওই আম্মা জানের গর্বে এই ১৬ বছরের বাচ্চাটা ১৬ বছরের বাচ্চাটা কয় হায় হায় আমার বাবা আমাকে অপমান করলো আর মন্ত্রীরা আমার ব্যাপারে কিছুই বুঝলো না আল্লাহর দরবারে একটু তাকায় কয় মাহবুব রে আমি যদি তোমাকে রাজি করে থাকি আমি যদি তোমার হাবিবের সন্তুষ্ট করে থাকি ও আল্লাহ তাইলে আমি পাগলের কথা তুমি ফালাইতে পারবা না দরজা দিয়া দেখতেছেন গেট দিয়া দেখতেছেন একটা গাছের মধ্যে একটা পাখি বসা আছে যে আমার বাবা রাজ্য পরিচালনা করে আমার বাবা এই ব্যাপারে কিছু বুঝতো না আমি তো মিলাদুন নবী পালন করি না পাগল আমার রসুলের সম্মান বলোনি না পাগল আমার নূরের নবীর উসিলা দিয়ে বাচ্চা হারুন রশিদের ছেলে গাছের পাখিটারে ডাক দিলেন ওরে পাখি আমি যদি আল্লাহকে আর রসুলকে সন্তুষ্ট কইরা থাকি তাইলে আমি ১৬ বছরের বাচ্চাটা আমি যদিও হারুন রশিদ রহমাতুল্লাহির ছেলে কিন্তু আমার বাদশাহীর লোভ নাই আমি তোমাকে ডাক দিছি যদি তুমি আল্লাহর সৃষ্টি হইয়া থাকো আর আমি ১৬ বছরের বাচ্চাটা যদি আল্লাহকে রসুলকে সন্তুষ্ট কইরা থাকি তাইলে আমার হাতের মধ্যে আইসা বইসা যাও
পাখি একটা উড়াল মাস পাখি নিয়েও কত আমরা একটা গজল লেখছি, রওজা শরীফে দেখে জুড়াই আখি বারে বারে যেতাম হইলে পাখি, বলো বারে বারে যেতাম হইলে পাখি, ধৈর্য হইল ইনশাল্লাহ বলবো। পাখিরে ডাক দিছে মিলাদুন্নবী পালন করণীয় ছেলে, আমি হাবিবুল্লাহর মিলাদুন্নবী পালন করি, আমার আল্লাহর কুদরতি দরবারে নামাজের সেজদা দেই। ও পাখি, আমি যদি আল্লাহ রসুলকে সন্তুষ্ট কইরা থাকি তাইলে আমার হাতের মধ্যে আইসা বৈসা যাও। পাখিটা উড়াল দিয়ে এসে বসে গেলেন, হতভম্ব হয়ে গেলেন মন্ত্রীরা, বাবা বাচ্চা হারুনুর রশিদ হতভম্ব হয়ে গেলেন, হতভম্ব হয়ে বাচ্চাটার দিকে তাকিয়ে রইলেন। বাচ্চাটাকে পাখিরে তোমার যেমন ডেকেছিলাম আমার হাতের মধ্যে সে বর্ষ, আবার তোমাকে হুকুম দিলাম তুমি ওই গাছের ডালের মধ্যে যায় বসে যাও। পাখিটা আবার পাখিটা হাতের থেকে গাছের ডালে গিয়ে বসে গেলেন। বসার পরে বাচ্চা হারুনুর রশিদের এই ষোলো বছরের বাচ্চাটা বাবাকে ডেকে বলে, বাবা তুমি হয়তো মনে মনে খেয়াল করতে পারো তোমার পরে আমি বাদশাহীর গদিতে বলবো, কিন্তু আমি তোমাকে ঘোষণা জানিয়ে দেই এই রাজদরবারের কোন লোভ আমার ভিতরে আমার আল্লাহ দেয় নাই। আমি যেমন আল্লাহর পাগল তেমন আমার হাবিবুল্লাহর পাগল। বাবা আমি বিদায় নিতে আসছি তোমার রাজদরবারে, তবে আমার কাছে আমাকে তোমাকে কোনো টাকা দিতে হবে না, আমাকে কোনো স্বর্ণ গহনা দেওয়া লাগবে না, আমি তোমার রাজদরবার থেকে একটু ভিক্ষা চাই, এক যে কোরআন শরীফ আমি নিয়ে যাব। এই কোরআন শরীফ নিয়ে গেলাম আর আমার হাতের মধ্যে তোমার রাজদরবারের একটা আংটি আছে, এই আংটিটা আমি নিয়ে গেলাম। অজানার উদ্দেশ্যে ষোলো বছরের বয়সের বাচ্চার আর কতটুকু সাহস হবে, কিন্তু তিনি জানেন যে আমি আল্লাহর উপর ভরসা করে যদি বের হয়ে যাই তাইলে রাস্তাঘাটে কোনো জায়গায় আমার আর কোনো সমস্যা হবে না। এই চিন্তা করে বাদশা হারুনুর রশিদের ছেলে বাদশা জাদা, সেই বাদশা জাদা প্রেসিডেন্টের ছেলে পরবর্তীতে প্রেসিডেন্ট হবে, এই বাচ্চাটা আল্লাহর উপর ভরসা করে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সালাতু সালাম পড়ে বের হয়ে গেলেন। কোথায় যাচ্ছেন তিনি নিজেও জানে না, যাইতে যাইতে অনেক দূরে চলে গেলেন ইরাকের বাদশা শহরের, যেই শহরের বাড়ি হইল রাবিয়া বস্তির রহমতুল্লাহ আলাইহার বাড়ি, ওই শহরে গিয়ে তিনি বিশ্রাম নেবেন, বিশ্রাম করবেন, বিশ্রামের চিন্তা করলেন, কিন্তু খাবেন কি খাওয়ার চিন্তা করে রাজমিস্ত্রির কাজ তিনি বেছে নিলেন, কিন্তু বাবাই হইল বাদশা হারুনুর রশিদ। কিসের কাজ করবেন আব্বা একটু কথা কন না, কিসের কাজ করবেন? রাজমিস্ত্রির কাজ করবেন বাচ্চাটা। আমের নামে একজন হুজুরের মতো একজন ওলি আল্লাহ মানুষ, আমের লোকটার নাম ঘরের দেয়াল পড়ে গেছে, ওই দেয়াল ঠিক করার জন্য রাজমিস্ত্রি খোঁজার জন্য বের হয়েছে। হাই শোনা খারাপ দেখা যায়, রাজমিস্ত্রি খোঁজার জন্য বের হয়ে গেছে, তোমরা হাসলে খারাপ দেখা যায় না বোকা, রাজমিস্ত্রি খুঁজতেছেন, মানুষ বলতেছেন হুজুর আপনি কি খুঁজেন, কয় রাজমিস্ত্রি খুঁজি, খুব খেল রাজমিস্ত্রি খুঁজেন, বস্তা মেন রাস্তার পাশে একটা যুবক কোরআন শরীফ তেলাওয়াত করে, সে খুব ভালো রাজমিস্ত্রির কাজ জানে, তাই নাকি? বলে হ্যাঁ, আমের নাম কোনি আল্লাহটা জায়গা যাব, তুমি নাকি রাজমিস্ত্রির কাজ জানো? কয় হ্যাঁ নাম হ্যাঁ নাম ইয়েস, আমি রাজমিস্ত্রির কাজ জানি। কয় আমার একটা ঘরের দেয়াল পড়ে গেছে, তুমি কি ঠিক করে দিতে পারো? মানে কয় অবশ্যই পারবো ইনশাল্লাহ। কয় তাইলে তোমাকে কত টাকা বেতন দিতে হবে? যুবক কি বললো শুনুন, যুবক ডেকে বললেন, ষোলো বছরের বাচ্চাটা ডেকে বললেন, ও আমার আমাকে যিনি কাজে নেবেন আপনাকে ডেকে বলছি, আমাকে এক টাকা আর এক টাকার ছয় ভাগের এক ভাগ আমাকে দিতে হবে। কয় এক টাকার ছয় ভাগ কেন আবার চাচ্ছ? কয় এই জন্য চাচ্ছি এক টাকা আমার খানার কিনবো আর ছয় ভাগের এক ভাগ আমি দান করে দিব ভিক্ষুকের, কিন্তু আমার আমার দুই তিনটা শর্ত আছে। কয় শর্তগুলি কি? শর্তগুলি হলো মসজিদে যখন রাজাপুরার দরবারের মসজিদে যখন আজান হবে আমার আর কাজ করানো যাবে না, আমাকে ছেড়ে দিতে হবে, নামাজ পড়া আবার আমি কাজ করব, আর আমি কাজ কম করি আর বেশি করি আমাকে টাকা পয়সা কমও দেওয়া যাবে না বেশিও দেওয়া যাবে না। অথচ বাবাই হইল বাচ্চা হারুনুর রশিদ,
নবীর পাগল হইলে কি হয়? আমার ইতিহাস ভাই তো পীরের ছেলে, আমি কিন্তু পীরের ছেলে না, একটা দিক আগাইছি, আমি পীরের জামাই, মগবাজার হুজুর কেবলার ছোট মেয়ের জামাই, আমার ওনার মতো এত বংশের গৌরব নাই, তবে আমার বংশ অনেক বড় বংশ, ফকির বংশের মানুষ আমি, আমার বংশের লোকেরা যেই মেম্বারকে ভোট দেয় আল্লাহর মেহরবানি ওই মেম্বারই পাস করে, এত বড় বংশ, প্রায় 2500 ভোট আমার বংশের মধ্যে। এই জন্য আমার এলাকা ওহাবি এলাকা হওয়ার পরেও মাহফিল করতে আমার কোনো সমস্যা হয় না, আমার বংশের সবাই একটু চিন্তা করে চল, নাইলে আমার দেশ যে ওহাবি দেশ, আমার দেশে সুন্নি মাহফিল করা সম্ভব হইতো না, শরীয়ত কেন নাম করা যাবে মোবারক। এই এখনো তোমরা দুই একজন উঠবা আর উঠবা কাওয়েরা মাশাল্লাহ, তবে আমি খুশি হয়ে গেছি যে না ঘটনা হুজুর আমরা শুনতে চাই, ঘটনা শুরু করছি আর দেখি আমরা কো বসাও মাশাল্লাহ সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। কোন আরে মিয়া ও বাবা আমার আর দুঃখ নাই, 1 ঘন্টা 11 মিনিট আমি কোরআন হাদিস বলার চেষ্টা করেছি, যদি আপনাদের ধৈর্য হয় লাস্টের দিকে আবার বলবো ইনশাল্লাহ, কারণ এখন বোঝা যায় যারা পুরাপুরি পাগল হইতে পারে নাই এই পাগলগুলি কিছু কিছু কারণে তারা বাসায় চলে গেল, পুরা পাগলগুলি এখন পর্যন্ত বসে আছে নিয়ত করছে ইনশাল্লাহ মোনাজাত পর্যন্ত আমরা থাকবো ইনশাল্লাহ। কারা কারা থাকবেন একটু হাত পিলা দেখাই দেব, নরে তকবীর, নরে সালাত, নরে গোসিয়া, রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো বার করে বলো, নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো, মাশাআল্লাহ ওই কম ইনশাআল্লাহ। বাদশা হারুন রশিদ রহমাতুল্লাহি আলাইহির ছেলে দেখে বললেন আমাকে আমি কাম কম করি আর বেশি করি, আমাকে বেশি টাকা দেওয়া যাবে না কমও দেওয়া যাবে না, কাজে নিয়ে গেলেন, কাজ শুরু হলো, আসরের জোহরের নামাজের আজান নামাজে চলে গেলেন, আসরের নামাজের আজান নামাজে চলে গেলেন, নামাজে যাওয়ার পরে কাজ শেষ হলো 5টার দিকে, বেতন দিতে আইসা দেখেন ছেলেটা একাই 10 জনের কাজ করেছে, কয়জনের? এখন আল্লাহর ওলি, সেও আল্লাহর ওলি যিনি কাজ করে কিরি, একটা লোক হয়তো 2-3 জনের কাজ করতে পারে কিন্তু 10 জনের কাজ একজনে করতে পারে না, উনি খুশি হইয়া 1 টাকা 6 ভাগের 1 ভাগ 1 টাকা এইটা দেওয়ার কথা ছিল, উনি খুশি হইয়া 2 দিরহাম দিছে। যুবক টাকায় কথা তো এটা ছিল না, কথা ছিল 1 টাকা আর 1 টাকার 6 ভাগের 1 ভাগ আমি বেশি নেব না, কয় বাবা তুমি 1 জনের কাজ করেছো আমি খুশি হইয়া তোমাকে 1 টাকার জায়গায় 2 টাকা দিলাম, কয় না ওয়াদা যেইটা করেছেন সেটাই করতে হবে, আমাকে বেশি টাকা দেওয়া যাবে না, চলে গেলেন 6 ভাগের 1 ভাগ টাকা দিয়ে দিলেন দান করে, 1 টাকার খানা নিয়ে তিনি চলে যাবেন এক জায়গায়, পরের দিন তিনি ওই মিস্ত্রি খুঁজতে গেলেন, ওই আল্লাহর ওলি আমের নাম কি উনি কই, যারা চিনে তারা খায় উনি তো সপ্তাহে একদিন কাজ করে কিছু দান সৎকার করে আর 1 টাকা দিয়ে খানা কিনে 1 সপ্তাহ খানা নিয়ে তিনি জঙ্গলে আবাদতের জন্য চলে যায়, সুবহানাল্লাহ, কইবেন না তাই নাকি, কয় তাইলে আমি আর কাজ করাবো না ও আসলেই পরে কাজ করাবো, সুবহানাল্লাহ কইবেন না, ও আসলেই কাজ করাবো 1 সপ্তাহ পরে আল্লাহর উনি ওই বাচ্চাটা ওই 16 বছরের বাচ্চাটা আবার আসছে রাস্তার পারে কোরআন তেলাওয়াত করে, আমের নামে আল্লাহর উনি যায় কয় বাবা আমি আবার আসছি তোমাকে দিয়ে কাজ করাবো, বেতন বাড়বে না কমবে? বাদশা হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহির চেনে ডেকে বললেন আমাকে ওই 1 টাকাই দিতে হবে আর 1 টাকার 6 ভাগের 1 ভাগ দিতে হবে, আর কাজ বেশি করি আর কম করি এই ব্যাপারে আপনার কোনো আপত্তি থাকবে না, আমার টাকা বেশিও দেওয়া যাবে না কমও দেওয়া যাবে না, এখানে একটি কথাটা রাখলাম। আর এক পাগল আমার পুরান ওয়াস্ট পুরান সইলে বাতে পারে কথা কন্যা কারা পুরান সইলে
নাকি তো মিলাদুন নবী ছিল আছে থাকবে, এটা হলো পুরান কথা, কথা কন না কি লেগা। আর মিলাদুন নবী বন্ধ করে এলো নতুন কথা, কথা কন না কেন বাবা? পুরান চাউলে ভাতে বারে আব্বুরে মামারে আমার ভাইরা এই মিলাদুন নবী পালন করেন নি, আর একটা ছেলে ছোট বাচ্চা বাচ্চা হারুনুর রশিদের ছেলের কথাটা একটু রাখলাম, আসবো ইনশাল্লাহ। এই আল্লাহর ওলি পরীক্ষা করবে একজন কেমনে দশজনের কাজ করে, আজকে আমি দেখবো আড়ালে দাঁড়ায়া কিভাবে একাশে দশজনের কাজ করতে পারে, বারো জনের কাজ করতে পারে। আল্লাহর ওলি রেডি হইয়া রয়েছে দরজার পাশে কিনারে দাঁড়ায় রয়েছে, দেখি এই বাচ্চাটা এই যুবকটা কেমনে রাজমিস্ত্রির কাজ করে, একা কেমনে দশজনের কাজ আগায়া যায়। এই কথা পর্যন্ত এখানে রাখলাম, ইনশাল্লাহ আবার ঘুরে আসবো আপনাদের যদি ধৈর্য হয়। ওই আল্লাহর ওলিদের আর একজন আল্লাহর ওলি ছোট্ট বাচ্চা, বাবার নাম হলো জালবিব, কিতাবের নাম মাহারি জন্য বুয়াদ। এই মাহারি জন্য বুয়াদ কিতাবের মধ্যে এই ঘটনাটা দেখলাম, আমার পুরানো আওয়াজ ক্যাসেটের মধ্যে শুনে থাকার কথা না, শুনলাস কি নতুনভাবে শুনবেন। ছোট্ট বাচ্চা জালবিব, তার বাবার নাম হলো জালবিব, কিন্তু বাবার ঘরের মধ্যে আন্দার অন্দর মহলের মধ্যে একটা সুন্দর বাক্স আছে, ছোটকেস আছে, ব্রিফকেস আছে। ওই ব্রিফকেসটার মুখের মধ্যে প্রতিদিনই তিনি সুগন্ধি লাগায়, সুন্দর সুন্দর সেন্ট লাগায়। বাচ্চার একদিন আইসা কয়, বাবা ও বাবা তুমি এই 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 বাক্সটার মধ্যে ছোটকেসটার মধ্যে ব্রিফকেসটার মধ্যে কি আছে? বাবাই কয়, তোর জানার বয়স এখনো হয়নি রে বাবা, আমাদের ধর্ম মতে তুই যেদিন বড় হবি, তুই যেই দিন আমাদের খ্রিস্টান ধর্ম মতে বড় আলেম হবি, ওই দিন তোরে আমি এই ঘটনা বলবো, এখনো বলার সময় হয় নাই। কয় বাবা তারপর একটু ইঙ্গিত দাও। কয় বাবা রে এই বাক্সের মধ্যে আরব দেশের একজন মহামনীষীর নাম মুবারক লেখা আছে। মিলাদুন নবী পালন করলে কি হয় শুনে যান, আরব দেশের একজন মহামনীষীর নাম মুবারক এই বাক্সের মধ্যে আছে। ও বাবা, ছেলেটাকে বলল খবরদার এইটা তালা মারা আছে, কোনদিন এইটা খুলতে যাইও না। মনে রাখবেন একটা কথা, সবাই আমরা জানি মনে করিয়ে দেই, যে জিনিস মানুষকে নিষেধ করা হয় ওই জিনিসটাই মানুষের জানতে বেশি মনে চায়, ঠিক কিনা ভাই? কথা ঠিক কিনা? যদি আপনার ছেলেকে আপনি বলেন বাবা পূর্ব দিকে যাও, পশ্চিম দিকে যাও, দক্ষিণ দিকে যাও, কিন্তু উত্তর দিকে যাও না, সমস্যা আছে। আপনার ছেলে প্রথম যাইব উত্তর দিকে, বাবা না করলো কেলে আগে উত্তর দিকটা দেখতে আহি, কথা কন্যা কেলে গে। এই ছোট্ট বাচ্চাটা সুযোগ খুঁজে বাবা কি আটকে রাখছে, কোন মহামনীষীর নাম মোবারক, সুযোগ একদিন এসে গেছে, সুযোগ একদিন এসে গেছে। বাবা মদ পান করে, বাবা নেশা পান করে বেহুশ অচেতন, অচেতন অবস্থায় ছেলেটা মনে মনে খেয়াল করলো জীবনে কোনোদিন আর সুযোগ পাবো কি পাবো না জানি না। এই চিন্তা করে চাবিটা নিয়ে বাক্সের সামনে গেছে, বাবাই অচেতন মায় ঘরে নাই, বাক্সের সামনে যায় দরজা খুলবেন, মানে কি বলে এটা কি তালা খুলবেন, তালা খুলতে যায় একবার হাত বাড়ায় আর একবার হাত পিছায় আনে। মিলাদুন নবী যারা করবে তাদের কেননা কত মায়া করবেন, এই ঘটনা থেকে আপনারা শুনতে পারবেন। ছোট্ট বাচ্চা যা ছোট্ট বাচ্চা হো ভাব, তালা খুলতে যায় খুলতে আবার ভয় লাগে, এইভাবে কয়েকবার করার পরে একবার চতুর্থবার তিনি তালা খুলেই ফেললেন, খুইলা দেখতেছেন এইটার ভিতরে কাগজের মধ্যে দুইটা নাম মোবারক লেখা আছে, এক পাশে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ আর এক পাশে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইসলামের নাম মোবারকের নিচে লেখা ওই নবীজির নিশানা দিচ্ছি, তার চুল মোবারক কালো, কুসকুসে কালো, কি বলে ওই যে কোকড়ানো কোকড়ানো চুল মোবারক থাকবে, তিনি অতি লম্বাও হবে না বেটেও হবে না, মাঝারি আকারের রং মোবারক হবে। আর সুন্দর 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 কথা লেখা, আরো লেখা ছিল এই নূরের নবীকে যারা পাবে তাদেরকে, এই নবীকে যারা পাবে তারা যদি নবীকে পায়া নবীকে মান্য নেয় তারা জান্নাতের অধিকারী হবে, এই নূরের নবীর সাথে একসাথে জান্নাতে থাকবে। ছেলেটা আশ্চর্য হয়ে গেলেন যে তালা খোলার সাথে সাথে, ওই দিনে তো আর কারেন্ট ছিল না, ওই জামানায় চার্জ লাইট ছিল না, দেখতেছেন কাগজের মধ্যে থেকে আমার নূরের নবী এবং আল্লাহর নাম মোবারক থেকে এমন একটা ফোকাস বাহির হয়েছে সারাটা ঘর আলোকিত
হয়ে গেছে। জোরে বলো, সারাটা ঘর আলোকিত, মাশাআল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ, মাঝে মাঝে নাচ শরীফ হবে, কারণ মিলাদুন্নবীর মাস। কথা কয় না, কথা কন না কা সাদে মিটে না, রওজা দেখে রওজা দেখে রওজা দেখে সাদে মিটে না, র আছে রওজা দেখে কি উপমা দিব আমি আমার মুখে, জোরে কি দিব আমি আমার মুখে, বলো সাদি মেটে না, রওজা দেখে রওজা দেখে রওজা দেখে সাদি মেটে না, র মাশাল্লাহ। আসে কেরা, লাস্টের কথা কইতেছি, প্রথমেটা মনে নাই ভাই করে দেন, আসে কেরা অল্প কথায় বুঝে ফেলে, নবীর দিদার মোনাফেকদের নাই কফালে। এইটাও রওজা মুবারকের সামনেই লেখা, আসে কেরা অল্প কথায় বুঝে ফেলে, নবীর দিদার মোনাফেকদের নাই কফালে। আসে কে পাবে নবীজিকে সুখে দুঃখে, বলো আশিক পাবে নবী, হাত তুলে সুখে দুঃখে, বলো সাদে মেটে না, রওজা দেখে রওজা দেখে রওজা দেখে সাদে মেটে না, র বাবা যে যাই কর যাইতে হবে কবরে, নবী চিনলে আল্লাহ শান্তি দিবে তোরে, মারহাবা। যে যাই কর যাইতে হবে কবরে, নবী চিনলে আল্লাহ শান্তি দিবে তোরে, আসে কেরে টেনে নবী নিবেন বুকে, বলো আসে কেরে টেনে নবী নিবেন বুকে, বলো সাদ মেটে রওজা দেখে রওজা দেখে রওজা দেখে সাদ মেটে না, হা বাবা সাদিম নামাজ আল্লাহ, নামাজ আল্লাহ সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে, সুবহানাল্লাহ জোরে কইতে বলো, ইয়া রাসূলুল্লাহ জীবনের সর্বশক্তি দিয়া বলে, জোরে ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে কর ইয়া রাসূলুল্লাহ, নামাজ আল্লাহ সালাম নবীকে দিতে হবে, এটা রাজাপুরার পিসাব হুজুরের সিদ্ধান্ত না, রাজাপুরার প্রিন্সিপাল হুজুরের সিদ্ধান্ত না, চেয়ারম্যান ভাইয়ের সিদ্ধান্ত না, আমি ওলি উল্লাহর সিদ্ধান্ত না, আমার আল্লাহর সিদ্ধান্ত না। আমাকে সালাম দিলে নামাজ হবে না, আমার হাবিবের সালাম না দিলে নামাজ হবে না, ওই কথাটাই রওজা মোবারকের সামনে বসে বসে আমি লিখলাম গত রমজানে, এই রমজানের আগের রমজানে উমরার সময়, নামাজ আল্লাহ সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে, বলো নামাজ আল্লাহ সালাম নেয় না আল্লাহ, হে বলো ওয়াজিব হলো সালাম দিবে নবী, হে ওই নবীকে ভালোবাসলে থাকবি সুখে, বলো ওই নবীকে ভালোবাসলে থাকবি সুখে, বলো সাদি মেটে না, রওজা দেখে রওজা দেখে রওজা দেখে সাদি মেটে না, র ওলিউল্লাহ নিদান কালে সাথী তো নাই, আপনাদের আসলে
আমার তো সাথী নাই, শুনুন ওলিউল্লাহ নিদান কালে সাথী তো নাই, নবীর ভালোবাসা থাকলে ভাবনা নাই, ওলিউল্লাহ নিদান কালে সাথী তো নাই, নবীর ভালোবাসা থাকলে ভাবনা নাই, ওলিউল্লাহ নিদান কালে সাথী তো নাই, হায় হায় আমাদের সবার নিদান কালে সাথী তো নাই, নবীর ভালোবাসা থাকলে বাবু না নাই, প্রাণ ভরিয়া দেখব নবী আমার চোখে, বলো প্রাণ ভরিয়া দেখব নবী আমার চোখে। লেখা আছে তারিখ 7/9/2018, রওজা শরীফের সামনে বসে লেখা, 7/9/2018, রওজা শরীফের সামনে লেখা, ওলিউল্লাহ নিদান কালে সাথী তো নাই, ওলিউল্লাহ নিদান সাথী তো নাই, নবীর ভালোবাসা থাকলে বাবু না নাই, প্রাণবরিয়া দেখব নবী আমার চোখে, সবাই প্রাণবরিয়া দেখব মে আমার চোখে, বলো সাদ মেটেনা রওজা দেখে, রওজা দেখে রও বাচ্চাটা দেখতেছেন কাগজের মধ্যে নবীর নাম মোবারক, নাম মোবারক থেকে আমুল ফোকাস আসছে, সারাটা ঘর আলো হয়ে গেছে, বাচ্চাটা কাগজটারে বের করে আমি কিতাবে দেখে আশ্চর্য হয়ে গেছি, কাগজটার বাচ্চাটা বাহির করে সিনার মধ্যে লাগায়া কান্দে, ওগো আল্লাহ ওগো পরওয়ার দেয়ার, নবীর বাড়ি কোন দিকে আমি যদি জানতাম, সুবহানাল্লাহ বলেন নবী কোন দিকে, কারণ আমি নবীর দেখি না, শুধু নবীজির নাম মোবারক দেখেছি, নাম মোবারক দেখে যদি এত ভালো লাগে তাইলে নবীকে দেখলে না জানি কত ভালো লাগে, সিনার মধ্যে নাম মোবারক নিয়ে ও ভাব ছোট্ট মানুষদের মতো শিশু হুবাব নাম মোবারক নিয়ে কান্দে, কান্দতে কান্দতে মনের অজান্তে বলে পড়ে ফেলেছেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে মনের অজান্তে কালেমা পড়ছেন কিন্তু পড়তে পড়তে বেহুশ হয়ে গেছে, কাঁদতে কাঁদতে বাপের হুশ আসছে, একটাই মাত্র ছেলে ছোট্ট বাচ্চা, চমৎকার চেহারার বাচ্চা, চমৎকার সুন্দর গঠন তার শরীর মোবারকের, বাবারে বাবারে রসুলের মিলাদুন নবী পালন করো না পাগলা ছেলেটা, যে আমার এই নূরের নবীর সাথে দেখা হয়, এই নূরের নবীর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন কবে হয়েছে হবে এই চিন্তা করে পাগলাটা কান্দতে কান্দতে বেহুশ হয়েছে, জালবিব উপস্থিত, কিরে বাচ্চাটা কেন বেহুশ হয়ে গেছে, স্বামী স্ত্রী মাথায় তন দিতেছে পানি দিতেছে, দিতে দিতে অনেকক্ষণ পর বাচ্চাটা হুঁশ আসছে, বাচ্চাটা হাউমাউ করে কান্দা কয় বাবা তুমি কি চাও না, তুমি কি চাও না, তোমার কি মনে চায় না আমি অনেক বড় হই, আমি জান্নাতের মেহমান হই, এইটা কি তোমার মনে চায় না, কই কি বলতে চাও, কই বাবা যেই নূরের নবীর নাম মোবারক তুমি বক্সের মধ্যে সুটকেসের মধ্যে আটকে রেখেছো, কোনোদিন আমি এই নাম মোবারক দেখি নাই, আজকে যখন আমি সুটকেস খুললাম ব্রিফকেস খুললাম, খোলার সাথে সাথে এমন একটা নূর চমকাইলো, এমন একটা নূর বাহির হইলো, আমার পুরা বাড়ির ঘর দুয়ার আলোকিত হয়ে গেছে, আল্লাহ জালবিবের ছেলেকে বাবা মনে কষ্ট নিও না, আমি ওই নবীর উপর ইমান এনে ফেলাইছি, জালবিব কে তুই বলিস কি যিনি আমাদের চিরদিনের শত্রু, বাচ্চাটার ওই জামানে লম্বা লম্বা চুল লাগতো ছোট ছেলেরা, আসাবে কাহাবে প্রত্যেকটা যুবকের ওইরকম লম্বা লম্বা চুল ছিল সে হাজার হাজার বছর আগে, বাচ্চাটার লম্বা চুল চুলের মধ্যে ধরে চড়ায় থাবড়ায় ঘুষিয়ায়
ওই নবীর নাম মোবারক ভুলে যাও ছেলেটা আমার নূরের নবীর হুজরা মোবারক মদিনা কোন দিকে ছেলেটা তো জানে না ছেলেটা কান্দে আর কই নবী গো আপনার উপর ঈমান আনলে বুঝি এত কষ্ট পাওয়া আমার কি অবল আমি কি অন্যায় করেছি গো নবী আপনাকে ভালোবাসলে বুঝি এত কষ্ট দুঃখ পাওয়া যায় অনেকে আসছে কয় জালবি তুমি না একজন সর্দার মানুষ কি করছো কয় এই ছেলেটা আমাদের চিরদিনের শত্রু জি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর আমার ছেলেটা ঈমান এনেছে ওর আর রাখবো না মাইরা ফেলবো তার বন্ধু বান্ধব দেখে বলে জালবি বাচ্চাটারে মেরে ফেললে লাভ হবে কি একটা কাজ করে আমাদের বুদ্ধি কয় বুদ্ধিটা কি জীবনে কোনোদিন তোমার ছেলে কষ্ট চোখে দেখে নাই তারে খানার কষ্ট দাও কাপড় চোপড়ের কষ্ট দাও দেখবা অটোমেটিক ওই নূরের নবীর নাম মোবারক ভুলে যাবেন নাউজুবিল্লাহ কল কথা মতো কাজ ওই তাইলে মার বন্ধ করলাম সুন্দর জামা খুলে ফেললেন ও বাবা খানা বন্ধ করে দিলেন একদিন পর একদিন একটু খানা দিবেন এই ওই এই ঘোষণা করলেন জালবিব এরপরে জামা খুলে নিয়ে গেলেন একটা সালার চট পড়ায় দিলেন একদিন পর বাবা জালবিব যে কয় এখনো কি তুমি সোজা হয়েছো নি ছেলেটা তাই কে বলে বাবু আমাকে খানায় কষ্ট দিচ্ছ আমার সুন্দর পোশাক খুলে নিয়ে গেছ আমাকে সালার চট পড়াইছ আমি ঘোষণা করে দিচ্ছি বাবা ও বাবা আমি মরে যেতে পারবো কিন্তু নূরের নবীকে ভুলতে পারবো না আমার জীবন চলে যাবে আমার জীবন চলে যাবে আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি কে ভুলতে পারবো না কয়েকদিন যাওয়ার দেখতেছেন ছেলেটার এই বিচারে কাম হয় না হঠাৎ জালবিব একটা ঘোষণা করলেন একটা কবর করো কবর করে কি করবো কবর করো কবরের মধ্যে ছোট্ট একটা ফাঁকা রাখবা যেন শ্বাস প্রশ্বাস ফেলতে পারে কিন্তু কবরের মধ্যে বাতি থাকবে না বালিশ বিছনা কিছুই থাকবে না একদিন পর একদিন একটা মোটা রুটি দিবে এক জগ পানি দিবে এইভাবে এক সপ্তাহ পর আমি দেখতে যাব আশা করি অবশ্যই নবীর কথা ভুলে গিয়ে আমাদের দলে আবার ফিরে আসবে কথা মতো কাজ কবর করা হলো ছোট্ট একটা সিদ্রে রাখা হলো যাবো বাপ ওদের মতো ছোট্ট মানুষ কবরের মধ্যে বৈশা বৈশা নবী নবী কই রাখা নবী নবী কই রসুল রসুল কই রাখা আপনার নবী ও আপনাকে মা ভালোবাসলে বুঝি এত কষ্ট পাওয়া যায় তারপরও আমার দুঃখ নাই আপনি যদি আমার পক্ষে থাকেন নবী আমার শত কষ্ট জ্বালাও আমার কোনো কষ্ট লাগবে না সাত দিনে চারটা মোটা রুটি আর চার জগ পানি এক সপ্তাহ পরে বাবায় দেখার জন্য গেছে যে আমার ছেলে কি ফিরে আসছে কিনা ওই নবীর কদম মোবারক থেকে কবর খুঁজছে কবর খুদার পরে সামনাসামনি আমনা আমনি বাবা আর ছেলে যখন হয়েছে হুবাহ ছোট্ট মানুষ হাউ মাউ করে কাঁদতেছে বাবা মনে করেছে মনে হয় বাচ্চাটা ফিরে আসছে হুবাহ ছোট্ট মানুষ এই পালক দেখে বলে বাবা তুমি কি ভেবেছো আমি তোমার আর মায়ের মহব্বতে কাঁদছি না 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 তুমি দেখো তুমি এক সপ্তাহ চারটা মোটা রুটি পাঠাইছো আর চার জগ পানি পাঠাইছো দেখো আব্বু আমি একটা রুটির একটা টুকরা খাই নাই তুমি তো ওই নবী ছিল নাই আমি নবী নবী করছি এক সপ্তাহ খাই নাই আমার কষ্ট লাগে না আরো জোরে বলো সুবহানাল্লাহ বাবুরে আমি তোমার জন্য কাঁদি না আমার মায়ের জন্য কাঁদি না আমার ক্ষুধার জ্বালায় কাঁদি না কবে জানি যাব ওই নূরের নবীর কাছে এই জন্য আমি ছোট্ট বাচ্চাটায় কান্দি কান ধইরা চুলে ধইরা উপরে উঠে আইনা কয় আমার আমার বাড়ির যারা কাজকর্ম করো দাস দাসী যারা আছো এই বেদ্যপটারে যে যত কষ্ট দিতে পারবা তারে বেশি পুরস্কার দেওয়া হবে নাউজুবিল্লাহ এখন কেউ লাথি মারে বাচ্চাটা ইয়া রাসূলুল্লাহ বলে কান্দে
একজন হঠাৎ করে গলার মধ্যে রশি লাগায়, গলার মধ্যে রশি লাগায়, মরুভূমির দেশ, বাচ্চাটার গলার মধ্যে শিকল লাগায় মরুভূমির মধ্যে নিয়ে যাবে। কারণ বাবাই বলেছে যে তত বেশি কষ্ট দিতে পারবে তাকে তত বেশি পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ, বাচ্চাটা গলার মধ্যে শিকল পড়া, ঘোড়া দাবড়ায়া যাইতেছে আর বাচ্চাটার পিছনের ছাল বাকলা সব উঠে যাচ্ছে। বাচ্চারা ডেকে বলে, নবী গো তোমাকে ভালোবাসলে বুঝি, তোমাকে মহব্বত করলে বুঝি এত কষ্ট পাওয়া যায় গো নবী। কিন্তু আমি ঘোষণা করছি আমার জীবন চলে যাবে, কিন্তু আমি ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি বলতে পারবো না। আল্লাহ মরুভূমির মধ্যে নিয়ে, আগের দিন আপনারা দেখেছেন আমিও দেখেছি যাদের গরু বাছুর ছিল না, একজন লাঙ্গলের লাঙ্গলের গোড়া ধরত আর মানুষে টানত। জালবিবের স্বভাব, ছোট্ট মানুষ, শরীরে শক্তি নাই, এই ব্যাধক তোরে কষ্ট শেষ সীমা পর্যন্ত নিয়ে যাব। লাঙ্গল ধরছে কয় তুই টান, হুভাব আকাশের দিকে তাকায় কয় আল্লাহ নবীর প্রেমের পরীক্ষা কি আমার এখনো শেষ হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে অনেক দিন খাই না, আমি কেমনে লাঙ্গল টানবো, আমি কেমনে লাঙ্গল টানবো। আল্লাহর আকাশ হুভাবের পক্ষে চলে আসছে, মারহাবা কর। আল্লাহর আকাশে এমন মেঘ হয়েছে সারাটা পৃথিবী অন্ধকার, রাত্র হয়ে গেছে, এমন ঘূর্ণিঝড় শুরু হলো। ঘূর্ণিঝড়ে ছোট্ট বাচ্চাটা আসে কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট বাচ্চাটাকে বাতাসে উড়াইতেছেন, এদিকে লাঙ্গলওয়ালা ওই বেয়াদবে রাসূল তারে উড়ায় নিয়ে গেল, ধ্বংস করে দিন আল্লাহর বাতাস হুবহাবারি উড়ায়া। আল আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, তার ঘরের দরজার সামনে বাতাসে নিয়ে ফালা এলো, শরীরের মধ্যে কিছুই না, মসজিদে বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিয়েছে, যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাম বলছে, হুবহাব ছোট্ট মানুষ শিশু মানুষ ডেকে বলছে আমি এই নবীর জন্যই তো পাগল হইয়া ঘুরি। আজান দেওয়ার পরে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা দরজা খুললেন, দরজা খুলে দেখে একটা ছোট্ট বাচ্চা, শরীরের মধ্যে কিছুই নাই, শুধু মায়ের দাগ। বাবা তোমার বাড়ি কই, বাড়ি কই আমি বলতে পারি না, তোমার শরীর মুবারকের এই অবস্থা কেন? শরীর মুবারকের কথা পরে বলবো, একটু আগে কে যেন ওইটা ও বাচ্চা তোর আজান বোঝে না, আজান কারে কয়, একটু আগে একজন নাম একটা লোক কার নাম মুবারক জেনে নিছে, আমি ওই নাম মুবারকের পাগল। তুমি
ওই নাম মুবারকের পাগল কয় হ্যাঁ আমি তো ওই নবীর কাছে যাচ্ছি লাভ দিয়া শক্তি নিয়া বুকের মধ্যে চড়ছে কয় আপনি বলেন ওই নবীকে আপনি দেখছেন সুবহানাল্লাহ ছোট মানুষ দেখে বলতেছেন গো নবীর সাহাবী আপনি ওই নূরের নবীকে দেখছেন নি আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা কয় আমি হাজার হাজার বার দেখেছি সুবহানাল্লাহ ছোট বাচ্চা আম্মার ইবনে ইয়াসিরের চক্ষু মুবারকে বারবার চুমায় আম্মার ইবনে ইয়াসির কয় তুমি আমার চক্ষু মুবারকে চুমাচ্ছ কেন ভাই ওই নবীকে আমি দেখি না এই চক্ষু মুবারকে ওই নূরের নবীকে হাজার হাজার বার দেখেছে এই জন্য আমি আপনার চোখে চুমায়া স্বাদ অনুভব করছি আল্লাহু আকবার ইয়া রাসূল তোমার আগমন হবে দুনিয়ায় সারাটি জাহান সাজাইলেন আল্লাহ পশু পাখি মারহাবা জানায় পশু পাখি দেখিতে তোমার নূরের ছবি সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুল একটা জবানো বন্ধুরা এখানে না পারলে গ্যাং গাইবেন বাচ্চাটার কথা শুনছেন নি তোমার আগমন হবে হায় তোমার আগমন হবে দুনিয়ায় সারাটি জাহান সাজাইলেন আল্লাহ পশু পাখি মারহাবা জানায় পশু বাবা দেখিতে তোমার নূরের ছবি সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মাশাল্লাহ সকল ঈদের সেরা ঈদ পবিত্র তোমারি নূরের আলোয় এ ধরায় আধার যত আলোকিত হয় তোমারি নূরের আলোয় এ ধরায় আধার যত আলোকিত হয় সাত সিতারা মারহাবা জানায় চাঁদ সেতা রামার এ পাগল হইল দুনিয়ার সবই যেটাই বাচ্চাটাও হয়েছে মারহাবা কল পাগল হইল দুনিয়ার সবই সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে বাবা আগমন তোমার হইল মক্কায় হিজরত করিলা সোনার মত সবাই আগমন তোমার হইল মক্কায় হিজরত করিলা সোনার কাঁদিতেছিল উম্মতের মায়ায় কাঁদিতেছিল উম্মতের মায়ায়
সবার পিয়ারা হায়াতুন নবী সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে সবার পেয়ারা হায়াতুন নবী। এখন যদি শুধু এই আওয়াজ করতে যাই ভাইজান সারা রাত লাগবে। ছাগলের রানে মহিলা বিষ মিশাইছে ইহুদি মহিলা, ছাগল না ছাগলের রান বোখারি শরীফের হাদিস, ছাগলের রান্দাইকা কয় নবী গো সুবহানাল্লাহকে কইবে না সুবহানাল্লাহ আমারে আপনি খাবেন না, ছাগলের রান আমার নবীর সাথে কথা কয় নবী গো আপনি আমারে খাবেন না। রাখাল মরুভূমিতে মুসলমান হইছে রাখাল কয় নবী গো ছাগলের পালগুলি তো আমার আমানত। আমি যে লিখলাম সবার পেয়ারা হায়াত নবী কেন লিখলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কয় তুমি টেনশন করো না, কয় টেনশন কেমনে না করি এই ছাগলগুলি কে নিয়ে যাবে মালিকের বাড়ি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কয় ছাগলের পাল আমার এত ভালো করে চিনো, একটা কাজ করো এই রাস্তা দিয়া ডাইনে যাইবা ডাইনের পরে বামে যাইবা, যাইতে যাইতে সোজা যাইয়া তোমার মালিকের বাড়ি পাইবা। ছাগলের একবার নবী কইছে ছাগলের পালের সাথে আর রাখাল যাওয়া লাগে নাই, নবী কইছে এই রাস্তা দিয়া যাইবা ছাগলের পাল রাস্তা দিয়া যাওয়া শুরু করেছে। ও বাবা আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন আমি ওই নবীকে হাজার হাজার বার দেখেছি, ছোট বাচ্চাটা বারবার চোখের মধ্যে চুমায় আর কান্দে। আম্মার ইবনে ইয়াসির কয় তুমি কই নবীর কাছে যাওয়া, কয় কেমনে যাব আমি তো চিনি না নবীর বাড়ি। সুবহানাল্লাহ বলেন ব্যথা দূর করিবার জন্য আমার মনে কত ভাবনা, ব্যথা তোমার দূর হইবে গেলে সোনার মদিনা, ব্যথা তোমার দূর আমার নিজের লেখা আমার অন্তরের কথাগুলি আমি লিখছি 122টা বা 125টা গজল। আমার এটার টাকাটা মাদ্রাসায় যাবে আলহামদুলিল্লাহ, পড়ুন এটা যাই কিছু লাভ হয়, এটার টাকাটা আমার মাদ্রাসায় যাবে। বর্তমান 72 লক্ষ টাকার জায়গা বায়না করা আছে, 9.5 লক্ষ টাকা দেওয়া আছে। আজকে আবার ভাইজানের কাছে দোয়া চেয়ে যাই, আমার বড় ভাই বড় ভালো একটা সম্পর্ক আমার দুই ভাইয়ের মধ্যে হয়েছে, ভাইয়ের অনেক ভক্তবৃন্দ দেখলাম সুনামগঞ্জ মাশাল্লাহ। যদি ভিডিও ছাড়ছে কিনা জানি না, সাইরা থাকলে আপনারা দেখবেন মানুষ কাকে বলে। আপনারা যত মানুষ এখানে আসছে, আজকে অনেক মানুষ হয়েছে এখানে, কমপক্ষে 10 গুণ মানুষ হবে সেখানে মনে হয়, সুনামগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ ময়দানে মনে হয় এসে 10 গুণ বেশি মানুষ হবে। ভাইয়ের ভক্তবৃন্দ আলহামদুলিল্লাহ বলো তো বাবা রে কি যেন বলবো, তো আমার অন্তরের কথাগুলি এই গজলের বইয়ের মধ্যে লেখা। ব্যথা দূর করিবার জন্য আমার মনে কত ভাবনা, ব্যথা তোমার দূর হইবে গেলে সোনার মদিনা, ব্যথা তোমার দূর হইবে গেলে সোনার মদিনা। আমি আমাকে আমার আল্লাহ আপনাদের দোয়ায় সাকসেস করেছেন, আমি বড় ভয় পেয়ে গিয়েছিলাম যেইভাবে আপনারা যাওয়া শুরু করছিলেন মাঠ একটু ভরে খালি হয়ে যেত, আল্লাহর কি দয়া আপনারা আবার মাঠটা ভরে দিয়েছেন। মারহাবা বলুন আমার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা এই পাগলাটায় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বরকতের জিনিস বিক্রি করে নবীজির ব্যবহৃত তলোয়ার মোবারক হযরত আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে এই পাহাড়ি চূড়ায় নামিয়ে দেওয়া হয়েছিল, সেই পাহাড় আলা হযরতের মাজার শরীফের গম্বুজ মোবারক, উহুদ পাহাড় এবং আরো অনেক কিছু এখানে আছে, যদি পকেটে টাকা থাকে বরকতের জন্য নিয়ে যায়। আমার এই পাগলাটা মতিঝিল একটা মসজিদের 14 বছর ইমামতি করছিল সাহেবিথি মসজিদে, কিন্তু আজকে ভাগ্য খারাপ তার মসজিদের ইমামতিটা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবারকাত বিক্রি করেন, হালে বেয়াতে তাবারকাত বিক্রি করেন, বিশেষ করে যাদের ছেলেমেয়েরা লেখাপড়া করে পারলে এই 30-40-50 টাকা দিয়ে একটা কপি নিয়ে যাবেন। তোমরা যারা লেখাপড়া করো যদি তোমার আব্বা আম্মা নেয় এই কপিটা, তুমি উজু করে
একটা চুমা খেয়ে পড়তে বসে যাওয়া, ইনশাল্লাহ এক ঘন্টার পর তোমার আধা ঘন্টা হয়ে যাবে। যারা ধান চাল অনেক কিছু লাগাইছেন খেতে, ইন্দুরে জ্বালায় আপনার লেমিনেটিং করা যেহেতু আছে, পেয়ালার মধ্যে বলের মধ্যে এটা পানি দেওয়া ধুইয়া, এটা ধুইলে সমস্যা নাই কারণ এটা ভিজবে না, লেমিনেটিং করা আছে, ওই পানিগুলি আপনার ক্ষেতের মধ্যে আপনি ছিটিয়ে দেবেন ইনশাল্লাহ। আশা করি ইন্দুর বান্দরের থেকে আল্লাহ হেফাজত রেখে ফসল বেশি হবে ইনশাল্লাহ। এটা বলে কারণ ওদেরকে বইলা দিলে আমার তো কোনো অসুবিধা নেই। আর আমার মামার মাদ্রাসার প্রিন্সিপাল, আমার মাদ্রাসায় যিনি প্রিন্সিপালের দায়িত্বে আছেন, রাহাবাতুল বাতিনিন, জানাজা নামাজের মোনাজাত, আজানের মোনাজাত, নামাজের পরের মোনাজাত, এবং আমরা অনেকে আছি নিজের ফুলায় নামাজ পড়ে না, নিজের বাড়িতে নামাজ নাই, নামাজের দাওয়াত লয়ে গেছে গা পটুয়া খালি, এরকম মানুষ আছেন আমাদের কথা খন্না গেলে গা, অথচ ফুলায় নামাজ পড়ে না, ফুলার বউ নামাজ পড়ে না, এই হ্যাঁ নামাজের দাওয়াত লয়ে গেছে গা দিনাজপুর, এইরকম এইরকম দাওয়াত লইয়া যাওয়ার কতটুকু যুক্তিযুক্ত কোরআন হাদিস ইসমা কিয়াসের আলোকে, সেই ব্যাপারে আমার প্রিন্সিপাল লিখেছেন। কারবালার ময়দানে 72 জন যে শহীদ তাদের নাম মোবারক আমিও সবারটা জানি না, সেই 72 জনের নাম মোবারক আমার প্রিন্সিপাল লিখেছেন, এবং আসহাবে সুফাদের 72 জন 70 জন 100 জন উপরে মতান্তরে আছে, ওনাদের নাম মোবারক এটার মধ্যে আছে, টাকা থাকলে এক কপি নিয়ে যান, আমার প্রিন্সিপাল লিখছে। আর এই গজলের নূরে মদিনা, হ্যাঁ গুলজারে মদিনা গজল, আমার আমারও 3টা শান মনে এটার মধ্যে আছে, পাগলা লিখছে পকেটে টাকা লাগলে নিয়ে যান। আর আমার ভাইয়ের কাছে ছুরি চাই, ভাই এখন ছুরি দেওয়া দরকার মনে হয় আমার, কারণ আল্লাহ দিলে দুই ঘন্টা দিয়েছে, দুই ঘন্টা আর একটু সামনে যাইতা কথা কন আসতে কন গাজরে কন, আর একটু সামনে যাবো ইনশাল্লাহ। আমারে প্রিয়াসিন রাদিয়াল্লাহ কান্দতেছেন আর বলতেছেন, ও গো আল্লাহ নবীর সাহাবী, আমি তৈনুরের নবীর কাছে যাব। আম্মার ইবনে ইয়াসির তাকে কুলে নিয়ে গেলেন, এই দিন এই দিক আমার আল্লাহ জিব্রাইলকে বললেন, জিব্রাইল একটা দৌড় মারো আমার হাবিবের কদম মোবারক আমি আল্লাহর সালাম নিয়ে যাও, আর আমার বন্ধুকে বলো একজন শ্রেষ্ঠ আশেক রসুলের মধ্যে একজন ছোট্ট বাচ্চা আশেক রসুল আমার হাবিবের দরবারে আসতেছে, এই বাচ্চাটাকে আমি অনেক ভালোবাসি, আমার হাবিবও যেন আমার এই আল্লাহর অলিটাকে, আমার বন্ধুটাকে, আমার এই প্রেমিকটাকে যেন, আমার হাবিবের প্রেমিকটাকে যেন আমার বন্ধুও বড় ভালোবাসা দেয়। সুবহানাল্লাহ।